জাজাকুমুল্লাহ খায়ের না এটা এটা ঠিক করেন নাই এটা ভুল করছেন বলে দিই আপনি যেহেতু করছেন আপনাকে শুনাই দিই শুনেন কি নাম আপনার ওয়ালাইকুম আসসালাম জাহেদ হোসাইন মাশাআল্লাহ কি করেন আপনি আমি ব্যাংকে ছোট জব করি আচ্ছা আল্লাহ তাআলা আপনাকে সুদীর প্রতিষ্ঠান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আমি জানি না আপনি কি প্রতিষ্ঠানে আছেন না আছেন কোথায় আমার শুধু নসিহা থাকলো সেটার উপর আপনি আমল করবেন আর দোয়াটা আপনি একটু আবার একটু বলেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ামি ওয়াস সালামাতি ওয়াল ঈমান ওয়াসসালামাতু আল ইসলাম তো আপনি এই মাসে পড়ে মাসে ভুলে গেলেন কিভাবে না ভড়কাই গেছেন এটা মানুষ সামনে কিন্তু আপনি পড়ছেন এটা বুঝে গেছে মাশাআল্লাহ যান আমার লেখা দুইটা বই আপনাকে হাদিয়া ওমরা কিভাবে করবেন ওমরা করছেন জীবনে করেন নাই আপনি সব এলোমেলো হয়ে যাচ্ছে ভয় ভয়ের দরকার কিছু নাই তো আল্লাহ তালা আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালা ভাইকে বাইতুল্লাহ জিয়ারাতের তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ তালা বাইতুল্লাহ জিয়ারাতের তৌফিক দান করুন বারবার যাওয়ার তৌফিক দান করুন বাইতুল্লাহর জিয়ারতের যে তৃষ্ণা এটা যে একবার করে এই তৃষ্ণা তার আরো বাড়তে থাকে আরো বাড়তে থাকে যে না গেছে সে বুঝবে না যে এই তৃষ্ণা কি জিনিস আমি তাজমহল গিয়েছি পৃথিবীর অনেক বড় বড় জায়গায় যাওয়ার সুযোগ আমার হয়েছে আমাকে যদি কেউ এখন পয়সা দিয়া বলে যে আপনাকে ফাও নিয়ে যাব আরো উল্টা টাকা দেব আমার তো মনে হয় আমি দ্বিতীয়বার দেখতে যাব না দেখছি তো আর দেখার কি আছে কিন্তু বাইতুল্লাহ মক্কা মদিনা মসজিদে হারামে মসজিদে নববীতে বারবার যাওয়ার পরও মানুষের তৃষ্ণা আরো বেড়ে যায় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন তিনি 4500 বছর আগে দোয়া করে গেছেন যে আল্লাহ এই মক্কার প্রতি মানুষের প্রাণ যেন এই এটার প্রতি আকৃষ্ট হয় মানুষ যেন এটার প্রতি আকৃষ্ট হয় মানুষের মনটা যেন এখানে লেগে থাকে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে বারবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুন আরেকটা বই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির আমল করবেন মুখস্থ করবেন ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের না এটা এটা ঠিক করেন নাই এটা ভুল করছেন বলে দিই আপনি যেহেতু করছেন আপনাকে শুনাই দিই শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দেওয়ার সময় সালাম দেওয়ার সময় সাহাবীরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ সালামের সময় আমরা মাথা ঝোকাবো কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাথা ঝোকানো যাবে এ মাথা শুধু ঝুঁকবে কার সামনে আর কারো সামনে ঝুঁকবে যারা বিভিন্ন মতবাদ বিভিন্ন বাদ বিভিন্ন দল বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন স্বার্থের কাছে মাথা নত করে এরা তো দুনিয়ার গোলাম আমরা সবাই কার গোলাম আমাদের এই মাথা আমাদের এই শির শুধু নত হবে এক সত্তার কাছে তিনি কে অতএব এই মাথা কারোর সামনে ঝুঁকানো যাবে না সালাম হবে স্টেট ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের আপনার উসিলা একটা জিনিস আমরা শিখে ফেললাম শুকরান